আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল। এই গরমেতে আরও একটি শরবত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো রেসিপিটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। আমি এখানে 1 কেজি তরমুজ নিয়ে নিয়েছি, ছাড়িয়ে একদম দানা বের করে নিয়েছি, খোসা থেকে দেখতেই পাচ্ছেন, এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। আমি এখানে 1.5 কাপ চিনি অ্যাড করে দেব, তরমুজের মিষ্টি অনুযায়ী আপনারা চিনিটা দেবেন। চিনি দিয়ে এভাবে ঘুরিয়ে নেব, একবার নিয়ে আমি একটা জলজিরা দিয়ে দেবো। খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। এই গরমে আমরা সবাই তরমুজ কিনে খাই এমনি সবসময়, একবার যদি এরকম শরবত বানিয়ে খেতে পারি তো খুব ভালো লাগবে। সিম্পলভাবে যদি তৈরি করতে পারি তো খুব টেস্টি হয় এবং খেতেও খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার শরবতটি একেবারেই তৈরি হয়ে গেল, এমন কিছু লাগলো না, শুধু একটা জলজিরা দিলাম স্বাদটা আসার জন্য, আর তরমুজটা ভালো করে ব্লেন্ডারে দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি শরবতের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু একটু খালি রেখেছি গ্লাসে, এখানে বরফের টুকরোগুলো দিয়ে দেবো, দিলেই আরও সুন্দর লাগবে খেতে। ঠান্ডা ঠান্ডা গরমে এই ঠান্ডা হলে একদম পারফেক্ট হয়। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি বরফের টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে আপনারা খেতে পারেন, দেখবেন খুব সুন্দর হবে এবং দারুণ হবে। জলজিরাটা দেওয়ার কারণে খেতে আরও দারুণ লাগবে, টেস্টটা আরও দারুণ হবে। এইভাবে বাচ্চাদের বাড়িতে যদি আপনারা বানিয়ে দেন, বাচ্চারাও খুশি হয়ে যাবে, আপনারাও যদি খেয়ে থাকেন দেখবেন খুব ভালো লাগবে। খুব সহজ রেসিপি, অল্প খরচেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাড়িতে তো আমরা তরমুজ খাই এই গরমকালে, তার জন্য কোনো অসুবিধা হবে না। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে এই রেসিপিটা একবার না হলেও তৈরি করে দেখবেন। এখানে আমি কোনো রকম পুদিনা পাতা বা কোনো রকম পাতা ছাড়াই একদম সিম্পলভাবে তৈরি করা দেখিয়েছি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা।